Hi everyone, I'm Lisa and you're watching my channel Lisa's Aesthetic World. আমার শান্তিনিকেতন সিরিজের থার্ড পার্টে মানে আগের পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আফটার সেকেন্ড লকডাউন সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাটের এক্সপিরিয়েন্স, সেখানকার কী দাম, সেখানকার সময় মানে অর্থাৎ কখন সেই হাট বসছে এবং কখন সেই হাট বন্ধ হচ্ছে, কবে কবে বসছে, উইক ডেজেও বসছে কি না, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো বা মিস করে গিয়ে থাকো তাহলে তার জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রেখেছি। আর এটা আমার শান্তিনিকেতন সিরিজের ফোর্থ পার্ট বা ফোর্থ ভিডিও। এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শান্তিনিকেতন বোলপুরের একটা অফবিট এরিয়া, তার সঙ্গে শেয়ার করব এখানকার মোস্ট পপুলার দুটো রেস্তোরাঁ বনলক্ষ্মী, সেখানকার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার প্রাইস, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বুকিং প্রসিডিওর। এখানের বুকিংটা কিন্তু একটু অন্যরকম আর সেটা কিন্তু জানার খুব প্রয়োজন। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকে আমার ভিডিও। আর যদি সব কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আজকে আমাদের স্পেশাল লাঞ্চটা করার জন্য আমরা বিকেল রিসর্ট থেকে, আর এই স্পেশাল লাঞ্চটা আমরা করব শান্তিনিকেতন ফোর্টপুরের একটা ভীষণ পপুলার খাবার জায়গা রেস্তোরাঁ, এটা হচ্ছে বনলক্ষ্মী। এই বনলক্ষ্মীতে তোমাদেরকে লাঞ্চ করবার জন্য বুকিং করতে হবে একটু অন্যরকম ভাবে, আর সেই বুকিংটা করতে হবে তোমাদেরকে আগে থেকে বা যেদিন তোমরা লাঞ্চ করতে যাবে সেদিন সকাল 8টার দিকে, কারণ 8টার পরে বনলক্ষ্মী Thank you.
প্রায় পৌঁছেই গেছি। আর এই বনলক্ষ্মীর ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে গুলশানের রান্না। এটা হচ্ছে বনলক্ষ্মীর পার্ক, এই বনলক্ষ্মী সম্পর্কে তোমাদের কিছু বিশেষ কথা জানিয়ে রাখা দরকার। এই বনলক্ষ্মী উন্নয়ন সমিতি হলো একটি কৃষি আশ্রম এবং এর একই সাথে এটি একটি এনজিও। এই বনলক্ষ্মীতে ইলাম বাজার এবং বোলপুর দুই দিক থেকেই তোমরা আসতে পারবে। আর এখানে যদি কেউ বাসে করে আসতে চাও তাহলে সব থেকে কাছের বাস স্টপটি হলো বনবিরা বা বনবিরা। এই বনলক্ষ্মী ঠিক পর থেকেই শুরু হয়ে যায় চৌবাহারিয়া জঙ্গল বা ইলাম বাজারের জঙ্গল। 1964 সালে নিরঞ্জন প্রথম এটি তৈরি করবার পরিকল্পনা করে। এই বনলক্ষ্মী কিন্তু প্রায় 40 বিঘা বা 13 একর জমির উপরে যায়। এখানে প্রচুর পরিমাণে ফলের গাছ, ফুলের গাছ এবং প্রচুর চাষাবাদও হয়। আপনাদের যে সমস্ত খাবার এখানে পরিবেশন করা হবে সেগুলো বেশিরভাগই কিন্তু প্রায় সবই বলতে পারেন এনাদের নিজেদের চাষ করা বা ফলন করা। একই সাথে এখানে কিন্তু একটা বড় নার্সারি আছে, আপনারা যদি চান তাহলে সেখান থেকে কিন্তু ছোট ছোট ফুল জাতের চারা আর অনেক কিছু কিনে নিয়ে যেতে পারেন। এছাড়া এনাদের এখানে আছে একটা ছোট্ট মতো দোকান যেখানে আপনারা আপনাদের পরিবারের জন্য গিফট আইটেম কিনতে পারেন। এই বনলক্ষ্মীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার ঘি। এনাদের নিজেদের গোয়াল আছে এবং সেখান থেকে এনারা খাঁটি ঘি তৈরি করে আর সেই ঘিটা কিন্তু অত্যন্ত উন্নত মানের হয়। যদি এখানে আসেন তাহলে একবার অন্তত ঘিটা ট্রাই করে দেখবেন। বনলক্ষ্মীতে এই গাছের চারাগুলো কিন্তু তোমরা কিনতে পারো, এগুলো এখানে বিক্রির জন্য এভাবে রাখা হয়। এছাড়া বনলক্ষ্মী কিন্তু সোমবার দিন করে বন্ধ থাকে, সেটা একটু খেয়াল করে আসবে। এছাড়া বনলক্ষ্মীতে যে তোমরা এই ঘরগুলো দেখতে পাচ্ছ উপরের দিকে, সেগুলোতে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তোমরা যদি কেউ চাও শান্তিনিকেতন বোলপুরে এসে এখানে স্টে করবে তাহলে আগে থেকে কিন্তু বুকিং করে নেবে। বনলক্ষ্মীর কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বনলক্ষ্মীতে ঢোকার সাথে সাথেই আমাকে বলে দেওয়া হয়েছিল এখানে ভিডিও করা কিন্তু নট অ্যালাউড, তাই আমি যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ফার্স্টেই আমাদের দিয়েছে আলু ভাজা, মুগ ডাল, সবজি দেওয়া ছিল আর গরম ভাত। পুরোটাই কিন্তু সার্ভ করা হয়েছে শালপাতার থালাতে। এরপর আমাদের গরম ভাতের মধ্যে গরম ঘি দিয়েছে। এরপর আমাদের দিয়েছিল শুক্তো, তার মধ্যে অনেক বড়ি ছিল, সেটা খুব সুন্দর খেতে ছিল।
রান্না কিন্তু খুব টেস্টি। এরপর দেওয়া হয়েছিল আলু দিয়ে ধোকার ডালনা। এখানে কিন্তু আমরা চারজনের বুকিং করেছিলাম, সাথে আমাদের একটা ছোট্ট বাচ্চা ছিল, তার জন্য কিন্তু ওরা আলাদা করে কোনো চার্জ নেয়নি, কিন্তু আলাদা করে খাবার দিয়েছিল। আচ্ছা, সাথে আমরা নিয়েছিলাম মালাইকারি চিংড়ি মাছের, আর এই তিনটে চিংড়ি মাছের মালাইকারি আমরা নিয়েছিলাম, আর প্রত্যেকটা চিংড়ি মাছের মালাইকারির দাম পড়েছিল 280 টাকা করে। সাথে নিয়েছিলাম আমরা 2 প্লেট মাটন, সে মাটনও মোটামুটি ওই 260-250 এরকম। সাথে আমরা নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, সেটাও ওরকমই দাম পড়েছিল। এরপর এসছি আমরা একটা অদ্ভুত সুন্দর জায়গায়, যেটা আমাদের রিসর্ট থেকে বনলক্ষ্মী যাওয়ার সময় পড়েছিল। এত সুন্দর, এত পিসফুল এরিয়া, পুরো জঙ্গল, অসাধারণ শান্ত একটা পরিবেশ, চারদিকে সবুজে ভরা, অদ্ভুত সুন্দর ছিল। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে বনলক্ষ্মীতে এলে অ্যাটলিস্ট এই এরিয়াটা তোমরা ঘুরে যেও, অসম্ভব ভালো দেখতে একটা জায়গা। এত সুন্দর একটা জায়গাতেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করব। এরপর শান্তিনিকেতনের লাস্ট পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই।